আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ক্লাস। আজকের ভিডিও ক্লাসে চতুর্থ তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত ও শুভেচ্ছা। তোমরা যে যেখানে আছো আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছো। এখন তোমাদের ভিডিও এই ক্লাসটি দেখার জন্য তোমাদের সাথে করে তোমাদের বিজ্ঞান বই, খাতা ও কলম নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। প্রথমে পরিচয়, আমার পরিচয় তোমরা দেখে নাও। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী কমপ্লেক্স বোলা। আজকের পাঠ তৃতীয় শ্রেণী চতুর্থ অধ্যায় প্রাথমিক বিজ্ঞান, সাধারণ পাঠ হলো জীবনের জন্য পানি। শুরুতেই আমরা একটু দেখব যে এই পাঠ শেষে তোমরা কি শিখবে। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে কোন কোন উৎস থেকে পানি পাওয়া যায়। আজকের পাঠের শুরুতেই তোমাদের একটু মজার গল্প শোনাই। একটি কাকে একদিন একটি গাছে বসেছিল, দেখতেছে নদীর কিনারে একটি পিঁপড়া পানিতে ভেসে যাচ্ছে। সে একটি গাছের পাতা ছিঁড়ে যখন কাকের সামনে পিঁপড়ার সামনে পালালো, পিঁপড়াটি আস্তে আস্তে সাঁতার কেটে পাতার উপর এসে বসলো। পাতাটি ভাসতে ভাসতে কিনারে এসে পৌঁছল। এরপরে পিঁপড়াটি উপরে উঠে আসলো। একদিন কাককে শিকার করার জন্য আরেকটা লোক যখন বন্দুক হাতে নিল, যখনই কাককে লক্ষ্য করে গুলি ছুটতে লাগলো, এমনই এ সময় ওই পিঁপড়াটি ওই লোকটির পায়ে একটি কামড় দিল। এরপরে লোকটির লক্ষ্যস্থান গুলির লক্ষ্যস্থান অন্যদিকে সরে গেল, কাকটি উড়ে গেল। এতে কাকটি প্রাণ পেরে পেল। তাহলে আমরা একে অন্যের উপকার করব। আজকে পাঠে আমরা যে পানি, সে পানির নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানি পানি তরল পদার্থ, পানির অপর নাম জীবন। পানি আমরা কোথায় থেকে পাই, পানির উৎস নিয়ে আমরা আলোচনা করব। পানি আমরা কোথায় থেকে পাই দেখো, নদী, নালা, খাল, বিল, পুকুর, নলকূপ, সাগর, বৃষ্টি ইত্যাদি, এই সকল উৎস থেকে আমরা পানি পেয়ে থাকি। নদী, নালা, খাল, বিল, পুকুর, নলকূপ, সাগর, বৃষ্টি ইত্যাদি। এবার আমি ছবি সহকারে তোমাদের দেখাচ্ছি, আমরা ছবিগুলো দেখে বলবো এটা কিসের ছবি। আমরা দেখতে পাচ্ছি এটি হলো পানির কলের একটি ছবি। আরেকটি ছবি দেখো, কিসের ছবি, বৃষ্টি পড়ছে এরকম একটা ছবি। আমরা আরেকটা ছবি দেখছি, কুয়ার ছবি। আমরা এই উৎস থেকে কী পাই, পানি পাই। আরও কিছু উৎস আমরা দেখছি, কিসের ছবি দেখতে পাচ্ছি, পুকুরের ছবি। আমরা নলকূপের ছবি দেখতে পাচ্ছি। তোমরা লক্ষ্য করো এই সকল উৎস থেকে আমরা কিন্তু কী পাই, পানি পাই। কিসের ছবি বলো তো দেখি। হ্যাঁ, এটা হলো সাগরের ছবি, যেখানে পানি আর পানি। তাহলে আমরা এত সময় ধরে যেই ছবিগুলো দেখতে পেলাম, এই ছবিগুলো থেকে আমরা কী পেয়ে থাকি, ধন্যবাদ সকলকে, আমরা পানি পেয়ে থাকি। এবার প্রথম আমি তোমাদেরকে দুটি দলে ভাগ করব, তোমরা দুটি দলে বিভক্ত হয়ে দল এক
তাদের যে কাজটি করতে হবে, তোমার পরিবার কোন কোন উৎস থেকে পানি ব্যবহার করে তা খাতায় লিখো। হ্যাঁ, তোমার পরিবার কোন কোন উৎস থেকে পানি ব্যবহার করে? পুকুর, নলকূপ। হ্যাঁ, ধন্যবাদ। তারপর দুই, দল নম্বর দুই, তোমার বিদ্যালয়ে কোন কোন উৎস থেকে পানি ব্যবহার করা, তোমার বিদ্যালয়ের কোন কোন উৎস থেকে পানি ব্যবহার করো? দ্বিতীয় দল, হ্যাঁ, তোমার বিদ্যালয় থেকে বিদ্যালয়ের পানি উৎস কি? গভীর নলকূপ। বিদ্যালয়ের পাশে একটি পুকুর আছে, পুকুর। আর কোথায় থেকে? বৃষ্টির পানি। হ্যাঁ, ধন্যবাদ সঠিকভাবে বলার জন্য। এবার তোমার পাঠ্যপুস্তকের চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 18, এই পৃষ্ঠাটা বের করো। এবার পরে এখানে দেওয়া আছে জীবনের জন্য পানি, পানি দিয়ে আমরা কি করি? আমরা পানি পান করি, পানিতে গোসল করি, থালা বাসন ধুই। তাহলে পানি আমরা গোসলের কাজে ব্যবহার করি, থালা বাসন ধুই, কাপড় চোপড় ধুই। পানি আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমি যে উৎসগুলোর কথা আমরা একটু আগে দেখেছিলাম, যে কুয়া, নলকূপ, পানির কল, নদী, বৃষ্টি, পুকুর, এগুলো হলো কি? এগুলো পানির উৎস। আমরা এই সকল উৎস থেকে পানি পেয়ে থাকি। এবার তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে যে দুটি প্রশ্ন থাকবে, মাটির নিচে দুটি পানির উৎসের নাম লেখো। হ্যাঁ, গভীর কূপ আর হলো নলকূপ। মাটির উপরে দুটি পানির স্তর, সেটা হলো পুকুর, ডোবা। ধন্যবাদ। এবার তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হলো, তোমার এলাকায় পানির কোন কোন উৎস আছে তা তোমার খাতায় লিখে রাখবা, এবং ইমো গ্রুপে, আমাদের যে ইমো গ্রুপ আছে, ইমো গ্রুপে পাঠিয়ে দিবা। তো সকলকে আজকের ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যেই পানির উৎসগুলো আছে ভালোভাবে ভাষায় পড়ে নিবা। তো দেখা হচ্ছে আবারও নতুন ক্লাসে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।